তো ভাই এই হচ্ছে চলমিং রোড, সাজেকের 5 কিলোমিটার। দেখা যাক আমরা পূরণ করতে পারি নাকি। এই যে 5 কিলোমিটার সাজেকের এই চ্যালেঞ্জিং রোড, আমরা কি পারবো? ইনশাল্লাহ। তোমার ভাড়া হয়ে বলতেছে ইনশাল্লাহ, দেখা যাক কি করতে পারে আর বাইকে কি করতে পারে। সম্পূর্ণ তো বাইকের হাতে নির্ভর। এই শুরু হয়ে গেল ওঠা। কোনো রেস্ট দেওয়া যাবে না, গাড়ি পিক আপ ছাড়লেই কিন্তু গাড়ি উল্টে চলে যাবে। এটা হচ্ছে সাজেকের চ্যালেঞ্জিং রোড 5 কিলোমিটার সবাই নাকি বলে। তা আমরা এখন উঠতেছি ভাই। এই যে এই যে এই যে এই যে সামনে আছে বিডার গাড়ি, টল দিচ্ছি না হয়তো মেবি। বুকা এরা হচ্ছে মানে পুলিশে ইয়া ভূতাই বলছে কারণ দেখ স্যার আমি মানে এখানে গাড়িটা কি হয়েছিল মরছিল না এখানে মরছিল না কি হয়েছিল এদের আর কি বলবো ভাই, এদের কিছু উঠি নি ভাই, বুঝলো ভাই এদের কিছু উঠি নাই এখনো। হ্যাঁ এদের যা অবস্থা, তো ভাই ভিউটা দেখো কেমন লাগতেছে। ভিউ 300 ফুট আর মাত্র হয়তো 4 কিলোমিটার মেবি আছে। খুবই বাজে একটা রোড। এবার লাভতেছি, সামনে তো মানে আবার উঠতে হবে। হ্যাঁ ঢাল থেকে বোঝা যাচ্ছে ভাই, আমরা যে গ্যাংটক সিকিমে গেছিলাম সেম কোয়ালিটি সেম রোড ভাই। প্রথমে নামো নিচের দিকে, তারপরে ফুস করে আবার উপরে ওঠো। এই হচ্ছে ও জায়গা কোনো উঠতে হবে। দেখছো ভাই চ্যালেঞ্জিং রোড সাজেক আর মাত্র 4 কিলোমিটার, আমরা কি পারবো? আল্লাহর পাকের অশীর রহমত, আমরা দেখে পারে নাকি। রহমত আল্লাহ পাকের আছে রহমত। বুম চ্যালেঞ্জিং রোড, শুধু ওপরে ওঠো ভাই, শুধু ওপরে ওঠো, আর কিছু লাগবে না, শুধু ওপরে ওঠো, শুধু ওপরে। ওরাও কাহিনি করছে বুঝছো ভাই, ওরাও কাহিনি করছে। এবার পিকে মানে গাড়ি উঠবে, ওদের পেছনে গেলে গাড়ি উঠবে না বুঝছো। ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো, আর সামনে দিয়ে ভিড়ে করা মানে তাহলে ও কি দেখবে কোনো। আর মাত্র 3 কিলো আছে গায়েস,
সাজেক অলমোস্ট 3 কিলোমিটার আমরা কি পাবো পৌঁছতে তোমরা সবাই দোয়া করো যেন কোনো দুর্ঘটনা না হয় আল্লাহ পাক রাসূল রহমতে এই পর্যন্ত কোনো দুর্ঘটনা কখনো হয়নি যেন আশা করি যেন না হয় ওই দেখো 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 এখানে এক ঘরে গাড়ি দিতে হবে দুইবার দিলেই হবে আমার হবে না চ্যালেঞ্জ রোড সাজেক 5 কিলোমিটার আমরা কিন্তু চলে এসেছি ওরে বাবা 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 আমার বন্ধু বেরিয়ে গেল ভাই চালানি রোড ভাই যে অবস্থা ওই দেখো না মরে কি হবে তো আবার তো কর তা গাইস পালসার কিন্তু ভাসকে গেলে পেছনে উঠতে পারে কি পালসার আরে আমাদের আছে রিক্সারে ভাই এবিএস দেখো না পালসার কিন্তু হারিয়ে বেরিয়ে গেল পালসার আর মনে হয় সামান্য কিছু আছে সাজেক ভ্যালি গাইস আমরা হচ্ছে সাজেক কিন্তু ঢুকে যাব অলরেডি সাজেকের মধ্যে মানে প্রবেশ করে ফেলেছি কি রিসোর্ট শুরু হয়ে গেছে এখান থেকে চলো গাইস আমরা কিন্তু পেরেছি আল্লাহ পাকের আশিস রহমত মেঘ থেকে থাকে সাদা গুলো মেঘ তো অনেক উপরে তো আমরা অনেক উপরে না গাইস আমরা এখানে আমরা কিন্তু সাজেক ভ্যালি এখনো আচ্ছা মানে কিছু কিলোমিটার মেবি ওই কথা ওখানে বলবো রুমে কথা বলবো সামনে সামনে আগাও কিছু করার নেই ভাই কিছু করার নাই আমরা এখন ওই সামনে 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 আছে চলো আমরা চলে যাচ্ছি গায়েস অবশেষে আমরা সাজেক ভ্যালি উঠতে পেরেছি 5 কিলোমিটার পুলিশের সমস্যা তো ভাই এটা পুলিশের সমস্যা ভাই এটা তো পুলিশের সমস্যা ভাই এই গাড়ি বুঝতে পারে ভাই আজকে বলছি এই গাড়ি বুঝতে পারে যাবে আজকে না বলছি গাড়ি বুঝতে পারে যাবে আমাদের কোন জায়গায় এনেছে আজকে কি আরে ওটা না বলছি গাড়ি বুঝতে পারে যাবে আজকে আমাদের কোথায় এনেছে
তা গ্যাস আমরা এখন সাজে কাশলাম হোটেলে যাব যাওয়ার পর আমরা হচ্ছে ইয়ে করব কি তো সামনে তো গাড়ি ছিল ভাই তোকে গ্যাস বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও আরে থো বান